এই যে মশাই, আজ কদ্দূর? আরে স্যার। আরে ঠিক আছে, বসো বসো। এই তো স্যার, ডকুমেন্টারির কাজ প্রায় শেষের দিকে। এই প্রিয়তোষ, তোমার ডকুমেন্টারির কাজ শেষ হয়ে গেলেও আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎটা রাখবে তো? হে, আপনি কি বলছেন স্যার? এক সময় এখানেই আমার শিক্ষা জীবন, আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আপনারাই রয়েছেন, আর আমি আপনাদের ভুলে যাব। আচ্ছা প্রিয়তোষ, বোসবাবুদের কি খবর, কেমন আছেন তারা? হ্যাঁ, ওনারা ভালোই আছেন, খুবই ভালো লোক ওনারা। আমি যে এতদিন ওনাদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে আছি, একবারের জন্য ওটা মনে হয়নি। ইনফ্যাক্ট ওনারা আমাকে ছেলের মতোই দেখেন। হ্যাঁ, ওনারা মানুষ হিসেবে তো ভালো বটেই, এই এলাকায় ওনাদের পরিবারের একটা সুখ্যাতিও আছে। শুধু যদি সেই দুর্ঘটনাটা ওনাদের সাথে না ঘটতো তাহলে খুব ভালোই হতো। দুর্ঘটনা? কোন দুর্ঘটনার কথা বলছেন স্যার? সে অনেক গল্প, আরেকদিন নয় সেই ঘটনা বলবো তোমায়। এই নে তোর এই জিনিসগুলো, আর এই যে বই দুটো নিয়েছিলাম সব ফেরত এনেছি, মিলিয়ে নিস। আর বল এগুলো কোথায় রাখবো? এখানেই রাখ, আমি কিছু তো বুঝতে পারছি না, এত ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে এগুলো ফেরত দিতে আসার কি দরকার ছিল? আরে তুই তো জানিস আমার এখানে কাজ শেষ, পরশু ফিরে যাচ্ছি, তাই যাওয়ার আগে তোর জিনিসগুলো ফেরত দেবো না? বেশ, এসেছিস যখন বস, আমি একটু চা টায়ের ব্যবস্থা করি। এই না না, একদম না, আমার হাতে একদম সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। কেন, আরো কোথাও যাবি নাকি? হ্যাঁ রে, আমাকে একটু শপিং করতে হবে। সে যদি, তুই যখন শপিং করছিসই তখন গোপয়সা পেত্রুতে করছিস না কেন? গোপয়সা হলো অনলাইন কুপন এবং ক্যাশব্যাক অ্যাপ, যেখান থেকে তুই আর্ন করতে পারিস এক্সট্রা ক্যাশব্যাক যখন তুই এই অ্যাপের মাধ্যমে অনলাইন শপিং করবি। এখানে ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যাজিও, অ্যামাজনের মতো 1500-এরও বেশি ব্র্যান্ডস আছে। ওমা, তাই নাকি? তো প্রসেসটা কি এটা? খুব সহজ, এই দেখ, প্রথমে গোপয়সা অ্যাপ ওপেন করলাম, তারপর অ্যামাজন সিলেক্ট করলাম, গেট ক্যাশব্যাক বাটন ক্লিক করলেই অ্যামাজনে রিডাইরেক্ট হয়ে যাবে, আর অ্যামাজনের কার্ড আগে থেকেই খালি রাখবি। এই দেখ, কিনে নিলাম ক্যামেরা, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্যাশব্যাক তোর গোপয়সা অ্যাকাউন্টে ঢুকবে, তারপর কনফার্ম হলেই ব্যাংকে ট্রান্সফার করে দিবি। আরে দারুণ তো ব্যাপারটা। ইয়েস, ডেসক্রিপশনের লিংক থেকে ডাউনলোড করলে সাথে সাথে 25 টাকা ক্যাশব্যাক চলে আসবে। আর একটা সিক্রেট কথা, তোর আরো সব বন্ধুদেরও ইনভিটেশন পাঠিয়ে দিবি, তাহলে ওদের ক্যাশব্যাকে 10% তোর। এছাড়া প্রতি শুক্রবার এখানে ডাবল ধামাকা সেল হয়, যেখানে ফ্লিপকার্ট, অ্যাপোলো ফার্মেসির মতো বড় বড় ব্র্যান্ডসের উপর ডাবল ক্যাশব্যাক পাবি। এই ডিল তুই আর কোথাও পাবি না। যথেষ্ট, আমি তো এক্ষুনি ডাউনলোড করছি। তাহলে অনলাইন শপিং এর আগে গো পয়সা। বটেই তো। আচ্ছা এই আমি চলি রে, বৃষ্টিটা একটু ধরেছে বোধহয়। আর তুই কবে ফিরছিস? এই সপ্তাহখানেক লাগবে। সাবধানে যাস। হ্যাঁ, আমি চললাম। আসবো বাবা। হে কি মাসিমা, আপনি ঘরে আসার জন্য পারমিশন নিচ্ছেন? আসুন আসুন। না বাবা, তুমি মন দিয়ে লেখাপড়া করো, আমি যদি বিরক্ত করি? আরে না না, সেসব ঠিক আছে, বসুন না। এই যে তোমার জামা কাপড়গুলো। এই যা, আমি একদম ভুলে গিয়েছিলাম, ইস, শুধু শুধু আপনাকে কষ্ট করতে হলো। তুমি ছেলে মানুষ, একা হাতে আর কত কাজ সামলাবে? আচ্ছা ছাড়ো এসব, রাতে কি খাবে বলো। মাসিমা, আপনি আমাকে এতদিনে এই চিনলেন, আপনি যা রেঁধে দেবেন আমি তাই খাবো। তা প্রিয় কি মত দিল, কি করতে বলছে? আরে মেসোমশাই, আসুন আসুন। আরে ও আবার কি বলবে, তুমি ওকে চেনো না, বলছে আমরা যা করবো তাতেই হবে। সত্যি বলতে কি, তুমি আসাতে এই বাড়িটাও প্রাণ পেয়েছে বাবা। আমরা দুই বুড়ো বুড়ি একা একা যে কত কষ্টে দিন কাটাতাম, এত বড় বাড়ি যেন গিলে খেতে আসতো। আচ্ছা মিশুমশাই, একটা কথা জিজ্ঞেস করার ছিল, আজ সকালে বীরেন স্যার বলছিলেন আপনাদের পরিবারে নাকি কি একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা কই, আমরা তো জানি না। আমি স্পষ্ট দেখলাম মাসিমা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। আচ্ছা ইনি কে হন আপনাদের? কেউ না, কেউ হয় না, ওটা এমনি টাঙানো আছে। এই দেখো, তোমার আবার কাজে দেরি করিয়ে দিলাম। যাই হোক নীরা, চলো আর গল্প করেও দেরি করিয়ে দিও না। না না ঠিক আছে, আমার কোনো অসুবিধে হচ্ছে না, আপনারা বসুন না। না বাবা, এখন উঠি, এই বেলা খাবার না বসালে আবার শুতে শুতে রাত হয়ে যাবে। হঠাৎ কিছু পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল, খেয়ালই ছিল না কখন কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছি।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত একটার ঘন্টা পড়ছে। সর্বনাশ, ওনারা নিশ্চয়ই খাবারের জন্য ডেকেছিলেন আমায়। ইস, কি বিচ্ছিরি ঘুম আমার। এত ঝড় বৃষ্টিতে কখন লোডশেডিংও হয়েছে খেয়াল নেই। মেঝের দিকে তাকিয়ে দেখি সেজুতির রাখা বইটা হাতের ধাক্কায় মাটিতে পড়ে গেছে। টেবিলে তুলে রাখতে গিয়েই গল্পের কয়েকটা লাইন চোখে পড়ল। তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটি শূন্য চক্ষুকোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল। লাইনটা পড়ে হঠাৎ চমকে উঠলাম। গল্পটা আগে কখনো পড়া হয়নি। সবাই আমার উপর হাসত। রবি ঠাকুরের সব গল্প ঠোঁটের কাছে থাকলেও ওনার ওই ভৌতিক রসের গল্পের স্বাদ থেকে আজীবন দূরেই থেকেছি। আজ কেন জানি না মনে হলো গল্পটা আমায় টানছে। ঘুমটাও নষ্ট হয়ে গেছে অনেকক্ষণ। আর বাইরে যা পরিবেশ, মনে হলো গল্পটা একবার পড়েই দেখি। আমরা তিন বাল্য সঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকিত। কে কে ওখানে? আমি 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 কে? আমি কমলিনী। কমলিনী? আপনাকে তো কখনো এ বাড়িতে আগে দেখিনি। এত রাতে এই ঘরে আপনি কি করছেন? কেন, ভয় পেয়ে গেলেন বুঝি? না, আসলে আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি তো। আমাকে আমাকে খুঁজছি। কি রাত দুপুরে হেয়ালি করছেন? ভয় পেয়ে গেলেন বুঝি? না না, ভয় পাওয়ার কি আছে? এতদিন এ বাড়িতে আছি, আপনাকে কোনোদিন দেখিনি তাই। সে আপনার দুর্ভাগ্য, আবার সৌভাগ্য বলতে পারেন। আমি দেখলাম সেই নারী মূর্তি নিভন্ত মোমবাতিটাকে সযত্নে দুহাতে আড়াল করে জ্বালিয়ে তুলল। মোমবাতির হলদে নরম আলোয় আমি প্রথম তাকে দেখলাম। মেয়েটির পরনে সালোয়ার কামিজ, ওড়নায় ঢাকা মুখের কিছুটা অংশ মাত্র দেখা যায়। তাতেই তার রূপের লাবণ্যের ছটায় আমার চোখ চলছে গেল। কি দেখছেন অমন করে? কত কিছু ভাবছেন তাই তো। এ বাবা, না না, তা কেন? হাতে ওটা কি রবীন্দ্র রচনা বলি? বাহ, জানেন এককালে আমিও বইয়ের পোকা ছিলাম আপনার মতো। রবি ঠাকুরের বই ছিল আমার নেশা। কোন গল্পটা শেষ করলেন আজ? ও তেমন কিছু না, ছাড়ুন। আহ বলুন না। ওই কঙ্কাল, পুরোটা পড়া হয়নি যদিও, তবু যেটুকু পড়েছি গল্পটা বেশ রহস্যময় লাগলো। এই কাহিনী রহস্যময় লাগলো আপনার? তবে আমার কাহিনী শুনলে কি করবেন? আপনার কাহিনী? আপনি গল্প লেখেন নাকি? না না, আমার জীবনের গল্পের কথা বলছি। জীবনের গল্প? ইন্টারেস্টিং। তাহলে শুনবেন নাকি? এত রাতে? তাতে কি, কিছু কিছু গল্প আছে যা রাতেই ভালো লাগে। মানে? আপনি না মশাই বড্ড ভীতু। আচ্ছা বেশ, রাত তো প্রায় শেষ হয়েই এলো, আপনার গল্প শুনেই না হয় বাকি রাতটা কাটিয়ে দিই। তখন অল্প বয়স, মনের ভিতর নতুন বসন্ত খেলা করছে। এমন এক বসন্তের দিনে দেখা হয়েছিল ওর সঙ্গে, আর্য। বন্ধুত্বের সীমা পেরিয়ে আমাদের দুই মন অজান্তেই এক হয়ে গিয়েছিল। কি, গল্পের শুরুটা কেমন? ওহ, এ তো লাভ স্টোরি। দাঁড়ান প্রিয়তোষবাবু, দাঁড়ান, এর পর কি হলো না শুনেই বলে দিলেন, লাভ স্টোরি। বেশ বলুন তবে। সম্পর্কের কথা জানাজানি হতেই প্রবল আপত্তি এলো, মেনে নিল না কেউ। সকলের অমতেই বিয়ে সেরে আমরা গিয়ে দাঁড়ালাম আর্যর বাড়ির সদরে। মা, এ কি করেছিস আর্য? জানা নেই শোনা নেই, এ কাকে তুই বিয়ে করে আনলি? ও কমলিনী মা,
আমরা একে অপরকে ভালোবাসি। ওসব প্রেম ভালোবাসা সিনেমার পর্দায় মানায়, বাস্তবে নয়। ওই মেয়েকে যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। ওকে যদি মেনে না নাও তবে ভুলে যেও তোমাদেরও একটা ছেলে আছে। আরে কি করছো তুমি আর্য, চলে যাচ্ছ কে আটকাও? আর্য, আর্য যাস না বাবা, যাস না। এরপর আর্যর হাত ধরে আমার মিত্র বাড়িতে প্রবেশ। কি হলো, কি হলো আপনার? এই জানলা দরজাগুলো সব বন্ধ করে রেখেছেন কেন বলুন তো? খুলে দিন না, বাইরে বৃষ্টি হচ্ছে। ও কিছু হবে না, আপনি জানলাগুলো খুলে দিন। তারপর কি হলো? ভেবেছিলাম এর থেকে সুখের দিন বোধহয় আমার জীবনে আগে কোনো দিন আসেনি, কিন্তু কিছু সময় যেতেই বুঝলাম আমার দেখা সমস্ত সুখের স্বপ্ন আসলে সব মিথ্যে। মা, আমি কিছু সাহায্য করি? আজকে কি রান্না হবে বলুন, আমি বরং আনাজগুলো। এ কি সব বলে সে কাণ্ড, বলা নেই কমা নেই, বলি কোন আক্কেলে তুমি হেঁচেল খানায় পা দিয়েছো? হ্যাঁ না, আমি ভাবলাম না, আমাকে সাহায্য করার জন্য সরলা আছে, বিনু আছে, তুমি কে হে? কোন অধিকারে আমার হেঁচেলে পা রেখেছো শুনি? চেনা নেই জানা নেই, কে জানে কোন ভাগার থেকে উঠিয়ে নিয়ে এসছে। মা চুপ করো, আমাকে মা ডাকার কোন রকম অধিকার নেই তোমার। এইভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই বাড়িতে আমি অপমানিত হতে শুরু করলাম। সমস্ত কিছু মুখ বন্ধ করে সহ্য করছিলাম শুধু একজনের জন্য। নিশা, তোমাকে কতবার বলেছি এইসব নিয়ে একদম চিন্তা করবে না। আচ্ছা বলো, আমি যে বিবাহিত তার কোনো প্রমাণ আছে কি? আরে আমার আর ওর তো কোর্ট ম্যারেজ হয়নি। আর দেখো, বাড়ির লোকেদের যখন তোমাকে পছন্দ তখন দেখবে সবাই মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে। এত রাতে কার সঙ্গে কথা বলছো তুমি? কমলিনী, তুমি? হ্যাঁ আমি। বেশ, তুমি যখন জেনেই গেছো তবে শোনো, মা বাবার অমতে আমি বিয়ে করে যে অন্যায় করেছি তা বেশ বুঝতে পারছি, তাই এবার তাদের পছন্দের মতন মেয়েকেই আমি বিয়ে করব বলে ঠিক করেছি। তবে আমাকে বিয়ে করেছিলে কেন তুমি? ভুল করেছিলাম, এখন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি, তাই সেই ভুল আমি এখন শুধরাতে চাই। তাহলে এবার আমি কি করব? মা বাবার কাছেও তো আর ফিরে যাওয়ার পথ রাখিনি। তুমি কি করবে সে এখন তোমার সমস্যা, আমাকে এর মধ্যে জড়িও না। দেখো আমি খুব টায়ার্ড, আমি শুতে গেলাম। এবার বলুন কেমন লাগছে আমার গল্প, এখনো কি লাভ স্টোরি মনে হচ্ছে? তারপর কি করলেন? নিজের বাড়ি ফিরে এলেন বুঝি? আজ হঠাৎ পায়েস করলে যে, কি ব্যাপার? না, ভাবলাম চলেই যখন যাব একবার নিজের হাতে তোমায় কিছু করে খাওয়াই। না করতে পারবে না কিন্তু। বাবা, আমার প্রতি দরদ দেখছি উতলে উঠেছে। তা কোথায় যাবে কিছু ঠিক করলে? ওই যাব কোথাও, আগে তোমার বিয়েটা হয়ে যাক। না, বিয়ের আগেই তুমি চলে যাবে। আচ্ছা বেশ, এখন এটা খাও দেখি। বাহ, বেশ হয়েছে কিন্তু। পুরোটা শেষ করো না কিন্তু, আমার জন্যও রেখো। আমার গলাটা চলে ছিঁড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে নাকি? জল দাও কমলিনী, আমাকে জল দাও। জল দিয়ে লাভ নেই, বরং আগুন দিতে পারি। এই কি উল্টো পাল্টা বকছো, আমাকে জল দাও কমলিনী। অসম্ভব, এসব তো সিনেমার প্লট, নিজের স্বামীকে আপনি খুন করেছেন এটা আমি মানতে পারছি না। আচ্ছা তাই বুঝি, আমাকে দেখে মনে হয় না যে আমি খুনটা করতে পারি না প্রিয়তোষ বাবু। আমি দেখলাম কমলিনী হঠাৎ বিকটভাবে হাসতে শুরু করলো, আর তার সঙ্গে খসে পড়লো রুন্না। দেখতে পেলাম কঙ্কাল সার সেই মুখের একাংশ। এই আপনি কে বলুন তো, আপনি আবার নাম জানলেন কি করে? আমার বাড়িতেই আছেন আর আমি আপনার নাম জানবো না? গল্পের শেষটা শুনবেন না? সেই রাতে ওর সঙ্গে বিষ খেয়ে মরেছিলাম আমি। পুলিশের ভয়ে ওরা আমার শরীরটাকে আধ পোড়া করে পুঁতে দিয়েছিল মাটিতে। চোখ ফেরাতে খেয়াল হলো দেওয়ালে টাঙানো ছবিটায় দাঁড়িয়ে থাকা মেয়েটি উধাও নেই। মনে হলো ওই মেয়েটি যেন আজকের কমলিনী। মাসিমা, মেসোমশাই, মাসিমা, ওদের ডেকে কি হবে? আজ আমার এই অবস্থা ওদেরই জন্য,
সবাই আরজন মতোই বিশ্বাসঘাতক বেঈমান। এসব ভুল ধারণা আপনার। আমার ধারণা আপনার মা বাবা আজও আপনাকে ভালোবাসে। মাসিমা, মেসোমশাই, মাসিমা! এবার কমলিনী ওর ঠান্ডা ফ্যাকাশে হাতে আমার গলাটা টিপে ধরল। গায়ের সমস্ত শক্তি দিয়ে কমলিনীকে ঠেলে সরানোর চেষ্টা করলাম, কিন্তু ওকে অ্যাকচুয়ালি লড়াতে পারলাম না। কমলিনী, কমলিনী, ছেড়ে দাও ভাই, আমার লাগছে কমলিনী। কমলিনী আবার সেই বিভৎসভাবে হাসতে শুরু করলো। আমার দম বন্ধ হয়ে আসছে। চারদিকে সবকিছু ঝাপসা হয়ে গেল, আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল ধীরে ধীরে। সকালে জ্ঞান ফিরতেই দেখলাম বৃষ্টি থেমে গেছে। মাসিমা, মেসোমশাই আর একটি ছোট্ট মেয়ে বিছানার ওপর। মেয়েটিকে দেখতে হুবহু সেই ছবির মেয়েটির মতো। ওকে তো ঠিক চিনলাম না। ও আমাদের কমলিনীর মেয়ে, তিতলি। এখন ছাড়ো ওসব কথা। কাল রাতে তোমার কি হয়েছিল, এইভাবে মাটিতে পড়েছিলে? আগে বলুন কমলিনীকে। কমলিনী আমাদের মেয়ে বাবা। বেশ কিছু বছর আগে সে মারা গেছে। কিভাবে? থাক, যদি অসুবিধে থাকে জানাতে হবে না। অসুবিধে নয় বাবা, আসলে ওই মৃত্যুটাকে আমরা কেউই মনে করতে চাই না। মেয়েটা আমাদের উপর বড্ড অভিমান নিয়ে চলে গেল জানো। ভাগ্যিস এই তিতলিটা আছে, মাঝে মাঝে ও আসে আর আমাদের মেয়ে হারানোর কষ্টটাকে সামান্য হলেও ভুলিয়ে দেয়। জানি না, আমার কাছে পৃথিবীর সব কিছুই যেন বড় রহস্যময় হয়ে উঠছে দিন দিন। নইলে কাল রাতের ঘটনাটা যে আদতে কঙ্কাল গল্পেরই প্রভাব, নাকি এই কঠোর বাস্তব, বোঝা যায় না। হয়তো ঠাকুর সমস্তটা জানে।